সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। দেখছেন এই মুহূর্তের ব্যবহারিক জীবনে জ্যোতিষ, এবং একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ রয়েছেন যারা দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটা ফলো করছেন। ফলো করছেন মানে তারা খুব সিরিয়াসলি অনুষ্ঠানটাকে ফলো করেন। কারণ আছে অনেকগুলো। প্রথমত, প্রত্যেকটি বিষয়, যে বিষয়গুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি বা যে ধরনের প্রশ্ন নিয়ে আপনারা সরাসরি ফোন করেন, সেই প্রত্যেকটা বিষয়ের অত্যন্ত যুক্তিযুক্ত বিশ্লেষণ এখান থেকে পাওয়া যায়, খুব স্পষ্ট কথায় পাওয়া যায়। তার পাশাপাশি আমরা কি আমরা জানতে পারি বিভিন্ন যোগ সম্বন্ধে, বিভিন্ন দিন সম্বন্ধে। ধরুন এই যে শিবরাত্রি পেরিয়েছে, সামনে রয়েছে শিবের গাজন, রয়েছে আরও অনেক উৎসব অনুষ্ঠান, মানে যে বিষয়গুলো আমরা জানতাম, আমাদের ধর্মীয় বিভিন্ন অনুষঙ্গ রয়েছে, সেই সমস্ত ধর্মীয় অনুষঙ্গ বা কোনো কোনো নির্দিষ্ট দিন কী তার তাৎপর্য, কীভাবে সেই দিনগুলোকে যদি আমরা পালন করতে পারি তাহলে আরও অনেক বেশি অর্থে আমরা উপকৃত হতে পারবো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ব্যবহারিক জীবনে জ্যোতিষ সবসময় আলোচনা করে এসেছে। কীভাবে আমরা ধনতেরাসকে কাজে লাগাতে পারি, কীভাবে পুরো দুর্গাপুজোর সময়টাকে আমরা কাজে লাগাতে পারি, শিবরাত্রি কীভাবে পালন করলে সবথেকে ভালো ফল পাওয়া যেতে পারে, বা এই যে সময়টা চলছে, যে শিব যোগ চলছে, সামনে শিবের গাজন আসছে, যেমনটা বলছিলাম ধর্মপুজো, এই সময়গুলোকে আমরা বিভিন্নভাবে নিজেদের উন্নতিকল্পে লাগাতে পারি একদম, এবং সেটা কিন্তু খুব কনস্ট্রাকটিভ ওয়েতে, প্রত্যেকটা গঠনমূলক জায়গা। তো এইটাই হচ্ছে ব্যবহারিক জীবনে জ্যোতিষের সব থেকে বড় সাফল্য, যে আপনাদের কাছে তিথি, আপনাদের কাছে যোগ, প্রত্যেকটি শুভ দিন কতটা তাৎপর্যপূর্ণ, কিভাবে সেগুলোকে আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, আমাদের দৈনন্দিন ভালো থাকায় কাজে লাগাতে পারি, সেটা কিন্তু তুলে ধরেছে। আর কি তুলে ধরেছে? তুলে ধরেছে আপনাদের মধ্যে সেই সচেতনতা, যে সচেতনতার উপরে ভিত্তি করে একজন মানুষ প্রপার প্ল্যানিং অনুযায়ী এগিয়ে চলেন। প্ল্যানিং পড়াশোনার, প্ল্যানিং কেরিয়ারের, প্ল্যানিং ম্যারিড লাইফের, হ্যাঁ এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্ল্যানিং, যেটা বাবা মায়েরা ম্যাক্সিমাম সময় ভুল করেন বলে পরবর্তী সময়ে তাদের ছেলেমেয়েদের জীবনে সমস্যাগুলো তাদেরকেই ফেস করতে হয়। তো এই যে এতগুলো ক্ষেত্রে ব্যবহারিক জীবনে জ্যোতিষের একটা অনন্য সাধারণ সাফল্য, তার পাশাপাশি কিন্তু রয়েছে একজন এমন মানুষ, যে মানুষটিকে আপনারা বিভিন্ন রূপে দেখেছেন, মানে তিনি নিজে যেহেতু একজন অত্যন্ত সফল উদ্যোগপতি, তিনি সবসময় স্বাগত জানান যে কোনো নতুন ব্যবসায়িক ভাবনাকে, তিনি প্ল্যান করে দেন যে আগামী দিনে কি ধরনের ব্যবসা আপনার জন্য শুভ হতে পারে বা আপনি কিভাবে একটা নতুন উদ্যোগকে সামনে নিয়ে আসবেন। পাশাপাশি রয়েছে মোটিভেশন, অসম্ভব ভালো তিনি মোটিভেশনাল স্পিকার, এবং অবশ্যই তার কাছ থেকে আমরা বচ্চট রিফরমেশন যেমন পেয়েছি তেমনই জানতে পেরেছি প্রত্যেকটি মুহূর্তকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। তিনি রয়েছেন আমাদের সঙ্গে আজকেও, বিশেষ করে আপনাদেরকে সহায়তা করতে। স্বাগত জানাবো আচার্য দেবদত্তকে। অনেক স্বাগত দেবদত্ত আপনাকে, আপনার কাছ থেকে বহু কিছু শেখার থাকে আমাদের, এবং সেটা প্রত্যেক দিন আমরা খুব এনজয় করি। অ্যাকচুয়ালি মানুষের জীবনে আজকে যারা শুনছেন বা প্রত্যেকেই, এটা আপনিও এটাতে একমত হবেন, মানুষের জীবনে তিনটে জিনিস ভীষণ দরকার। একটা হচ্ছে শান্তি, ঠিক, স্থিতি এবং সমৃদ্ধি। এই তিনটে জায়গার যে কোনো অ্যাসপেক্টে, সেটা বাচ্চার পড়াশোনার রেজাল্টের ক্ষেত্রে স্থিতিশীলতা হতে পারে, সেখানে সমৃদ্ধি হতে পারে, শান্তি হতে পারে, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে হতে পারে, বিয়ে, বিবাহিত জীবন, তারপরে চাকরি, ব্যবসা, আর্থিক উন্নতির সমস্ত ক্ষেত্রেই কিন্তু শান্তি, স্থিতি এবং সমৃদ্ধি, এই তিনটেই কিন্তু, এই তিনটে জায়গা কিন্তু ভীষণভাবে দরকার লাগে। এবং যেটা মেনলি আমি যেটাদের উপর ফোকাস করি, যেটাতে এই তিনটে জায়গার উপর যদি কোনো মানুষকে যদি সেই জায়গাটাকে যদি নিয়ে যাওয়া যায়, শান্তি, স্থিতি এবং সমৃদ্ধি, তাহলে সেই মানুষটাকে আর জীবনে কখনো পেছনে ফিরে তাকাতে হয় না, এবং মানে অটোমেটিক্যালি সুখটা। এবং শুধু তাই নয়, সব মানুষেরই কিন্তু একটাই চাহিদা, শান্তি, স্থিতি, সমৃদ্ধি, অবশ্যই। এবং বার্থ চার্ট রিফরমেশন এটাই অ্যাসিওর করে আপনার জীবনের শান্তি, স্থিতি এবং সমৃদ্ধিকে। কি রয়েছেন আমাদের সঙ্গে ফোনে? নমস্কার। হ্যালো দাদা কেউ, হ্যালো নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন 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 দাদা কেউ, নমস্কার, হ্যাঁ হ্যাঁ, আপনার অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। হ্যাঁ, কতদিনের পর লাইন পেলাম। কোথা থেকে ফোন করছেন? আমি বেহালা থেকে ফোন করছি। আচ্ছা, কি নাম বলুন? আমার ছেলে সম্বন্ধে জানবো, আমার ছেলের নাম শুভম দফাদার। আচ্ছা শুভম, বলুন। টিভির ভলিউমটা কমিয়ে দেবেন দিদি। হ্যাঁ হ্যাঁ, টিভির ভলিউম কমিয়ে দিই, একদম কমিয়ে দিন। আর ছেলের ডেট অফ বার্থটা বলুন। জন্ম, তার মানে সেদিন ছিল আপনার বৃহস্পতিবার। মীন লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের দশায় জন্ম। এর আগে দেখিয়েছিলেন, জানেন রাশি লগ্ন? হ্যাঁ, রাশি লগ্নটা জানি,
আমাদের পাশের একজনকে দেখেছিলাম, কিন্তু অতটা হয়নি, সেই জন্য আমি আবার দেখুন। প্রথম কথা হচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে জন্মচকে যেটা দেখা যাচ্ছে তাতে করে লগ্নে শনি কেতু বসে আছে। লগ্নে যদি শনি কেতু থাকে এবং লগ্ন যদি তার ক্ষেত্রে কারোর ক্ষেত্রে যদি দুর্বল থাকে, তাহলে যেটা হয় তার লাইফে কিন্তু স্থিতিশীলতাটা আসে না। এবং পঞ্চম স্থানে শুক্রের সাথে মঙ্গল, মঙ্গল এখানে অশুভ অবস্থায় রয়েছে, ষষ্ঠে বুধ, সপ্তম স্থানে রবি রাহু, অষ্টম নবম স্থানে চন্দ্র বসে আছে। এমনিতেই বৃশ্চিক রাশির ওপর শনির সাড়ে সাথী ঢাইয়া, এই শনি সাড়ে সাথী ঢাইয়া চলছে, এবং দশম স্থানে বৃহস্পতি। কি প্ল্যান ছেলের লাইফ নিয়ে? ছেলে বিটেক করছে ইলেকট্রনিক্সের উপর ফাইনাল ইয়ার। ক্যাম্পাসিং হয়ে গেছে? না, ক্যাম্পাসিং হয়েছে কিন্তু ও তো চাকরি পায়নি স্যার। পায়নি, তার কারণ হচ্ছে ক্যারিয়ারের স্থিতিশীলতা। ক্যারিয়ারের স্থিতিশীলতা, ক্যারিয়ারকে যদি প্রোগ্রেস যদি করতে হয়, ক্যারিয়ারে যদি সমৃদ্ধি নিয়ে আসতে হয়, তাহলে কর্মস্থানকে অত্যন্ত শুভ হতে হয়। সেখানে তার সাথে সাথে বৃহস্পতি এবং মঙ্গল, কারণ মঙ্গল যদি শুভ না থাকে তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম কারক গ্রহ মঙ্গল শনি, তার সাথে সাথে বুধ, তো এইখানে মঙ্গল প্রথমেই বলেছে অশুভ অবস্থায় রয়েছে। তারপরে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, লগ্নে শনি কেতু বসে আছে, এই কারণের জন্য ইঞ্জিনিয়ারিং তার হয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে চাকরি যে পাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ওর ক্ষেত্রে হচ্ছে না। কথাটা বুঝতে পেরেছেন? দেখুন, প্রথম কথা যেটা আজ থেকে দেড় বছর আগে আপনার করার কথা ছিল, উচিত ছিল, সেটা আপনি আজকে প্রশ্ন করছেন। যেটা আপনার দেড় বছর আগে করলে আজকে আপনার ছেলের চাকরির ক্ষেত্র নিয়ে সমস্যা হতো না, যেটা কথা করার কথা ছিল সেটা উচিত ছিল। আপনার ছেলের লগ্ন এবং কর্মস্থান এই দুটো জায়গাকে অত্যন্ত পাওয়ারফুল করা। আমি একটা কথা বলি? হ্যাঁ বলুন বলুন। আমি বলছিলাম না, পাশে একজনকে দেখেছিলাম, দু বছর আগে দেখিয়েছিলাম, উনি দিচ্ছে। আমি বলছি শুনুন, হ্যালো হ্যালো, এখানে কোনো প্রতিকারের কথা, কোনো স্টোনের কথা আলোচনা করবেন না, সেটা জায়গা নয়। কিন্তু যেটা আমি আপনাকে বলছি, আপনার ক্ষেত্রে সেটা যদি ঠিকই হতো তাহলে আজকে আপনাকে আমায় প্রশ্ন করতে হতো না, বা আজকে আপনার ছেলের চাকরি নিয়ে আপনাকে টেনশন করতে হতো না। ঠিক আছে, যদি মনে হয় আপনার ছেলের লাইফে চাকরিটা খুব ইম্পর্টেন্ট, তাহলে এই শৈব যোগটাকে কাজে লাগান, ছেলের লাইফ চেঞ্জ হয়ে যাবে, এটা আমি একদম অনলাইনে বলে দিলাম। অনেক ধন্যবাদ দিদি ফোন করার জন্য। দেখুন, আমি সবসময় এই কথাটা বলি, এর আগেও আমি বহুবার বলেছি, আজকে আরও একবার বলবো, শুধু আপনি না, আপনার মতন যারা রয়েছেন তাদের জন্য এই কথাটা বলা। অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট যার উপরে তো অনেক কিছু নির্ভর করে। একটা সিদ্ধান্তে আমাদের জীবনে আকাশ পাতাল পরিবর্তন কিন্তু ঘটতে পারে, 180 ডিগ্রি পরিবর্তন ঘটতে পারে একটা সিদ্ধান্ত। সেটা ঠিক হলে আপনি বুঝতেই পারছেন কী হতে পারে, ভুল হলে কী হতে পারে সেটা আপনি ফেস করছেন। এক্ষেত্রে না কোনো রকম অ্যামেচারশিপের কোনো জায়গা নেই, একজন প্রফেশনাল সফল অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের ওপরেই সবসময় আপনাদেরকে ভরসা করতে হবে। আর তার জন্য খুব নিষ্ঠা ভরে, খুব নিয়ম করে জানতে হবে, বুঝতে হবে যে ঠিক আমি কী চাইছি এবং যার কাছে যাচ্ছি তিনি আমাকে কি দিতে পারেন। যদি মনে করেন যে হ্যাঁ, আচার্য দেবদত্ত, তার কথায় আমরা প্রভাবিত, তার বিশ্লেষণে আমরা প্রভাবিত, আমরা মুগ্ধ, আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ ঠিক যেটা আমি চাই সেটা আমাকে আচার্য দেবদত্ত দিতে পারেন, তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। আমি বলবো শিথির মোড়ের কথা, কারণ যারা কলকাতায় রয়েছেন তারা প্রত্যেক সোমবার শিথির মোড় চেম্বারে আসতে পারেন, প্রত্যেক বুধবার আপনারা গড়িয়াহাটে পৌঁছে যেতে পারেন। এছাড়াও কিন্তু প্রত্যেক ইংরেজি মাসের প্রথম এবং তৃতীয় রবিবার আপনারা গড়িয়াহাট চেম্বারে যোগাযোগ করে নেবেন। ফোন নাম্বারগুলো অবশ্যই লিখে ফেলুন, একদম যে হেল্পলাইন নম্বরগুলো দেখতে পাচ্ছেন এগুলো পরপর পরপর লিখে ফেলুন, যে কোনো নাম্বার যেটাতে যোগাযোগ করতে পারছেন সেটাতেই যোগাযোগ করে আপনারা আপনাদের নিয়ারেস্ট চেম্বারের জন্য বুকিং কনফার্ম করবেন। সামনে বর্ধমানে চেম্বার আপনারা পাবেন, দুর্গাপুরে চেম্বার রয়েছে, আসানসোলে চেম্বার রয়েছে, তার পাশাপাশি 26 মার্চ তমলুকে রয়েছে চেম্বার, আসানসোল চেম্বারটা 14 তারিখ আপনারা পেয়ে যাবেন, 30 মার্চ চেম্বার রয়েছে আপনাদের জন্য খড়গপুরে, এবং 31 মার্চ চন্দননগরে থাকছে চেম্বার। মানে সামনে 14 তারিখ আসানসোল, 26 মার্চ তমলুক, 30 মার্চ খড়গপুর, 31 মার্চ চন্দননগরে যোগাযোগ করবেন। আর এপ্রিল মাসের প্রথমেই কোচবিহার এবং শিলিগুড়িতে থাকছে চেম্বার, কোচবিহারের চেম্বার 4 এপ্রিল, 5 এপ্রিল শিলিগুড়িতে থাকছে চেম্বার, এবং সবটাই কিন্তু শৈব যোগের মধ্যে। একদমই তাই। তো এখানে যেটা সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে আগে যেটা বুঝতে হবে যে একটা মানুষের ক্ষেত্রে কেন কেন মানুষের জীবনের সবথেকে বড় পীড়ার জায়গা কোনটা, কোন জায়গাটাতে মানুষ কষ্টে থাকে, কেন মানুষ, প্রচুর মানুষ সফল হতে পারে না, প্রচুর মানুষের জায়গাটা, একটা মানুষ পৃথিবীতে নেই যিনি বলবেন না যে আমি জীবনে সফল হতে চাই না বা আমার সফল হওয়ার ইচ্ছে নেই,
সেটা একটা স্টুডেন্টের ক্ষেত্রে হোক সত্যি, যার 60 বছর বয়স হয়েছেন সেই রকম মানুষের ক্ষেত্রেও সত্যি, প্রত্যেকটা মানুষ যে কোনো আর্থসামাজিক অবস্থায় থাকুন না কেন, প্রত্যেকটা মানুষ চান আমি জীবনে সফলতে সফল হওয়ার ক্ষেত্রে দুটো যে জিনিসটা সব থেকে দরকার সেটা হচ্ছে আপনার শান্তি। কোন শান্তি? মানসিক শান্তি, আপনার পারিবারিক শান্তি, আপনার পারিপার্শ্বিক শান্তি, আপনার শারীরিক দিক থেকে শান্তি, সমস্ত দিক থেকে শান্তির দরকার। এবং শুধু তাই নয়, শান্তির পর যেটা থাকে সেটা হচ্ছে স্থিতিশীলতা। আপনার ছেলে 1 বছর ফার্স্ট হলো, তারপরের বছর 10th এলো, তারপরের বছর আবার 2nd এলো, তারপরের বছর আবার 8 এলো, 8 নাম্বার এলো, তারপরের বছর ফার্স্ট হলো, মানে এরকম এরকম গ্রাফ। সেটা স্থিতিশীলতা নয়, সাকসেস পাওয়াটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে সফলতাটাকে আমি কত দিন ধরে কত বছর ধরে মেইনটেইন করছি, ধরে রাখাটা। ফলে আপনার জীবনের স্থিতিশীলতার অবস্থার দরকার, মানসিক স্থিতিশীলতা, মানসিক অস্থিরতা যদি থাকে আপনি জীবনে সফল হতে পারবেন না। আপনার মানসিক চঞ্চলতার জন্য প্রচুর স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করতে পারে না, রেজাল্ট সেই অনুযায়ী পায় না। সুতরাং স্থিতিশীলতা, এই দুটোর পর আসবে আপনার জীবনের সমৃদ্ধি, সফলতা, বৃদ্ধি। সেই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু বার্থ চার্ট রিফরমেশন কাজ করে বলে এক্স্যাক্টলি বলে দেওয়া সম্ভব আপনি কবে থেকে রেজাল্ট পাবেন। ওই মানসিক শান্তি, ওই স্থিতিশীলতাটা আমরা পেতে পারি বার্থ চার্ট রিফরমেশন ডেফিনেটলি। তার কারণ হচ্ছে যারা আমার কাছে এসেছেন তারা জানেন, আমি এক্স্যাক্টলি আমি বলে দিতে পারি যে আপনি যদি এইভাবে চলেন বা এই রাস্তা দিয়ে চলেন আপনি ঠিক কবে থেকে কবের মধ্যে রেজাল্ট পাবেন। একদমই তাই। কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার ম্যাম। হ্যাঁ নমস্কার, বলুন। আমি সাইথিয়া থেকে বলছি, সোমনাথ শর্মা। কোথা থেকে বলছেন? সাইথিয়া থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। তার আগে একটা কথা বলি স্যার, আপনার কাছে একটা আমার রিলেটিভ গিয়েছিলেন আর কি। হ্যাঁ আচ্ছা। তা ওনাকে যা বলেছিলেন একবার পুরো 100-এ 100 মিলে গেছে। আচ্ছা। মানে ওনার মানে আপনি বলেছিলেন মানে স্কুল টিচারের সার্ভিস মানে সেও মানে মানে ওখানেই বিয়ে হয়েছে। ওকে, ভালো জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং উনি পাচ্ছেন, আমি আজকে লাইনটা পেলাম ওই জন্য এটাও বলার জন্য আর কি। আর আমি একটু নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মানে উনি ফিডব্যাক দিতে চাইছিলেন কিন্তু ফোন পাননি, আপনি পেয়েছেন বলে সেটাও বলে দিলেন। আচ্ছা, থ্যাংক ইউ। বলুন, ডেট অফ বার্থ বলুন। ভালো লাগলো আজকে ফোনটা পেয়ে। বলুন স্যার, আমি আমার নিজের সম্বন্ধে একটু জানতে চাই স্যার। হ্যাঁ, ডেট অফ বার্থ 27/8/1979। 27/8/1979 সকাল 8:05। হ্যাঁ, 79। সকাল সকাল 8:05। সকাল 8:05। কোথায় জন্ম? সিউড়ি সদর হসপিটাল। সিউড়ি সদর হসপিটাল, সোমবার ছিল? হ্যাঁ স্যার। হ্যাঁ। কন্যা লগ্ন কন্যা রাশি চিত্রা নক্ষত্র মঙ্গলের দশায় জন্ম। এর আগে দেখানো হয়েছিল? জানা আছে রাশি লগ্ন? হ্যাঁ স্যার, রাশি লগ্নতে জানা আছে স্যার। লগ্নে চন্দ্র বসে আছে, ষষ্ঠ স্থানে কেতু, দশম স্থানে মঙ্গল, একাদশ স্থানে বুধ বৃহস্পতি, দ্বাদশ স্থান দ্বাদশস্থানে রবি শুক্র বসে আছে, দারিদ্র যোগ করে শনি রাহু বসে আছে, খঞ্জ চণ্ডাল যোগ করে এবং দ্বাদশ স্থান থেকে শেষ নাক কালসর্প যোগ আছে। কোনোদিনও ইসিজি রিপোর্ট এরকম দেখার অভ্যেস আছে? কোনোদিনও দেখেছ কারোর ইসিজি রিপোর্ট? হ্যাঁ স্যার দেখেছ। কোম্পানিতে কাজ করি আর কি আমি, পাবলিক। আমি সেটা বলছি না, কারোর কখনো ইসিজি রিপোর্ট, কারোর হার্টের কোনো ইসিজি রিপোর্ট হয়েছে কখনো দেখেছ কোনোদিনও? এবং দ্বাদশ স্থানে শনি রাহু বসে আছে, আজকে 1979 জন্ম, এখনো পর্যন্ত জীবনের স্থিতিশীলতার সমৃদ্ধি তো অনেক দূরের কথা, স্থিতিশীল অবস্থায় আছে। ঠিক বললাম তো? একদম ঠিক স্যার, একদম। আমার কাছে দেখানো না, তোমার কাছে এরকম কি কি রাস্তা আছে যে রাস্তা দিয়ে তুমি মনে হয় যে সেই রাস্তাগুলো তোমার জীবনে, তুমি সেই রাস্তা দিয়ে তুমি তোমার লাইফটাকে সফল করতে পারো? প্ল্যান কি আছে? একটা ব্যবসা করতে যাই কি, ওই জন্য স্যার আমি কি করবো তাই আমি মানে মাথায় আসছে না। প্রথম কথা হচ্ছে দ্বাদশ স্থানে রাহু থাকলে জীবনে কোনোদিনও চিন্তা ভাবনার ক্ষেত্রে স্থিতিশীলতা আসে না, সেই কারণে জিজ্ঞাসা করলাম, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে জীবনে সব থেকে বড় যেটা থাকে সেটা যে ভয়, ফেলিওরের ভয়। একদম স্যার, একদম ঠিক আছে, ফেলিওরের ভয়, হেরে যাওয়ার ভয় এবং নতুন কিছু করার ভয়।
গতানুগতিকতার জায়গা থেকে গন্ডি থেকে বেরিয়ে বেরোনোর ভয়, এই জন্য আজ অব্দি জীবনে কিন্তু করে উঠতে পারেনি কিছু। একদম ঠিক, যে কোনো সব ভয় একটা স্যার, আমি একটা কথা বলি, যদি মনে হয় জীবনে এই খান থেকে বেরোতে চাও, শান্তি স্থিতি সমৃদ্ধি যদি জীবনে পেতে চাও, তাহলে ইমিডিয়েট তোমার দাদস্থান থেকে শেষ না কালসর্প যোগ রয়েছে, সেই কালসর্প যোগটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? এবং রবি শুক্র দারিদ্র যোগ, এই দুটো যোগ ঠিক করো, জীবনে কখনো আর পেছনে ফিরে তাকাতে হবে না, এটা আমি একদম 1000% গ্যারান্টি দিয়ে বললাম, ঠিক আছে? অনেক ধন্যবাদ ফোন করার জন্য। মানে প্রপার প্ল্যানিং যদি থাকে তাহলে জীবনটা কিরকম হতে পারে তার সব থেকে বড় উদাহরণ আপনার চোখের সামনে আছে। মানে আজকে আপনি অনুষ্ঠানে ফোন করে প্রথম যে কথাটা বললেন, দাদা আমার এক রিলেটিভ আপনার কাছে গিয়েছিলেন এবং এই হয়েছে, তিনি বর্তমানে একটি স্কুলে চাকরি করছেন, তো এই কথাটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করছিলাম যে যদি সঠিকভাবে কারোর জীবনে বার্থ চার্ট ইনফরমেশনকে নিয়ে আসা যায় তার কী কী আসতে পারে, তার শান্তি, তার স্থিতিশীলতা এবং সমৃদ্ধি তিনটেই কিন্তু আসতে পারে। শান্তি যদি আসে স্বাভাবিকভাবে ধীরে ধীরে তারপরে স্থিতিশীলতা আসবে, স্থিতিশীলতার পরেই কিন্তু আমরা সমৃদ্ধির জায়গাটাতে পৌঁছতে পারি। আজকে সেই মানুষটি যার মানসিক শান্তি রয়েছে, যিনি তার চাকরির জায়গা স্টেবল, স্বাভাবিকভাবেই তার জীবনে আস্তে আস্তে সমৃদ্ধি আসবে, সেটা আসছে আপনার রিলেটিভের ক্ষেত্রে। তো এরকম একটা জীবন যদি পেতে চান যেটা চোখের সামনে সাজানো জীবন উদাহরণ রয়েছে, তাহলে শুধু প্রভাবিত হলে হবে না, 40 বছর কিন্তু অনেকটা, জীবনের অর্ধেকের বেশি পেরিয়ে এসেছেন আপনি। এবারে যদি সিদ্ধান্ত না নেন আর কবে নেবেন, অন্তত একবার জীবনে সঠিক সিদ্ধান্ত নিন এবং ঠিকঠাক প্ল্যানিং করে ওই সাজানো সুন্দর জীবনটা দিকে এগিয়ে চলুন। এটা বাস্তব আপনি করতে পারেন যদি সেই ইচ্ছেটা, উদ্যোগটা আপনার মধ্যে থাকে। ফোনে কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, জীবনে যদি সফল হতে হয়, জীবনে কম্পোনেনশিয়াল গ্রোথের গ্রোথে কখনো জীবনে সফল হওয়া যায়, একদমই তাই, সফল হতে গেলে জীবনে এক্সপোনেনশিয়াল গ্রোথ দরকার লাগে। এক্স্যাক্টলি। কে আছে ফোনে? হ্যাঁ বলুন, কে আছেন? কার জন্য জানবেন? সকাল 8:32। কোথায় জন্ম? আগরতলাতে। কি বার ছিল? বুধবার। বুধবার ছিল। মেষ লগ্ন মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র মঙ্গলের দশায় জন্ম। এর আগে দেখিয়েছিলেন কাকে? রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্ন জানা আছে। দেখুন, প্রথম কথা হচ্ছে লগ্ন সাপেক্ষে অষ্টমে রাহু, অষ্টমে রাহু কিন্তু মেয়েদের জন্মছকে যদি অষ্টমে রাহু থাকে তাহলে ম্যারিড লাইফ, বিয়ে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়। বিয়ে ম্যাচিওর বিয়ে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যা তৈরি হয়। তার কারণ হচ্ছে ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ দ্বিতীয় স্থানে কেতু বসে থাকে এবং দ্বিতীয় স্থানে কেতু বসে থাকলে যেটা হয় সেটা হচ্ছে পরিবার বা মানুষকে চিনতে ভুল হয়, এবং দশম স্থানে শনি বসে আছে। দশম স্থানে শনি কেতুর সাথে যুক্ত রয়েছে, এগেন কেতু শনি খঞ্জসর্প যোগ, যেটা নিজের ফিনান্সিয়াল স্টেবিলিটির ক্ষেত্রেও একটা বড় বাধা হিসেবে করে। কি চাইছেন মেয়ের প্ল্যান, কি মেয়ের লাইফ নিয়ে? মেয়ের লাইফ দাদা ওই বিয়েটা আর ক্যারিয়ারটা চাইছি। বিয়ের কথা তো শুরুতেই বলা হয়েছে, ক্যারিয়ারও বলে দেওয়া হয়েছে, দুটোই বলে দিয়েছি। দ্বিতীয় স্থানে, দ্বিতীয় স্থানে যদি মনে হয় আপনার, খুব পরিষ্কার কথা বলি, আমি প্রত্যেক দিন চেম্বারে বসে বসে যে কথাগুলো বলি আমি আপনাকেও সেই কথাটা বলছি, যদি মনে হয় আপনার জীবনে শাশুড়ি হওয়াটাই কোনো লক্ষ্য নয়, যদি মনে হয় আপনার কাছে আপনার মেয়ের জীবনটা অনেক বেশি দামি, যদি মনে হয় মেয়ের বিয়ে হয়ে টাইটেল চেঞ্জ করাটা আপনার পক্ষে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে মেয়ের বিয়ের পরের দিন থেকে সারা জীবনটা যেন ভালো থাকে, তাহলে ওর বিয়ের চেষ্টা না করে ম্যারিড লাইফটা যাতে ভালো থাকে সেই চেষ্টা আগে করুন, ঠিক আছে? আচ্ছা বোঝাতে, এটা কি, বলুন বলুন। হ্যাঁ বলুন। বলছি এটা কি প্রতিকারে কি ঠিক হবে?
আপনি যদি প্রতিকার করার পর ওর বিয়ের চেষ্টা করেন তাহলে আপনার মেয়ে সারা জীবন সুখে থাকবে, না হলে যেদিন এই অবস্থায় যদি বিয়ে দেন, আমি একদম অনলাইন বলছি, যেদিন বিয়ে করে বাড়ি থেকে যাবে সেদিন থেকে ক্যালেন্ডারে 180 দিন আপনি ডেট দিয়ে রেখে দেবেন, ঠিক আছে? বাকি আপনার ডিসিশন, শাশুড়ি হওয়াটা আপনার উদ্দেশ্য কিনা, আপনার মেয়ের টাইটেল চেঞ্জ করাটা উদ্দেশ্য কিনা, নাকি বাকি জীবনটা সারা জীবনটা ভালো থাকে সেটা উদ্দেশ্য কিনা, তার উপর ডিসিশন নেবেন আপনি মেয়ের লাইফ নিয়ে কি করবেন, ঠিক আছে? একদমই, আমরা অনেক সময় অন্যকে উৎসাহিত করি না, কারণ জানেন ফেড আপ হয়ে গেছি মানুষের ম্যারিড লাইফ মানে শেষ, মানে কোন পর্যায়ে চলে গেছে, কি অবস্থায়, হঠাৎ করে হঠকারিতার মাথায় বিয়ে দিয়ে 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 দিয়ে, না মানে আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে তারপরে দাদা বাজার, রিয়েলি রিয়েলি, না না না, আমি আমি ভীষণ ফেড আপ হয়ে গেছি, এভরিডে এভরিডে আমি যদি যা দেখি তার অন্তত 50-60% ম্যারিড লাইফ নিয়ে প্রবলেম, বাকি যেগুলো আছে সেটা হচ্ছে ছেলে ছেলে মেয়ে মানে বকে গেছে বকে গেছে হাতের বাইরে বেরিয়ে গেছে, থাকে সেগুলো হচ্ছে সব ছেলে মেয়ে ছোটবেলা থেকে ছেলে মেয়ে বাবা মার উপর অত্যাচার করছে, চাহিদার শেষ নেই, না দিলে ভেঙে ফেলছে, পড়াশোনা করছে না, আজকেও আজকেও একজন এসছে, এটা বাচ্চা ছেলে, তার ক্ষেত্রে সেম প্রবলেম সেম প্রবলেম, তার কারণ হচ্ছে মারাত্মক ডিমান্ডিং ডিমান্ডিং, শুধু তাই নয়, সেটা হচ্ছে ওই এর আগে বহুদিন আমি অনুষ্ঠান করেছিলাম এটা এগুলো নিয়ে, অ্যাফাসিয়া অ্যালাক্সিয়া এগুলো নিয়ে আমি অনুষ্ঠান করেছিলাম, লক্ষণ জ্যোতিষ নিয়ে আমি অনুষ্ঠান করেছিলাম, সেটা হচ্ছে এরকম প্রচুর বাচ্চাদের মধ্যে টেন্ডেন্সি আছে, পড়াশোনা করবে আপনি যা বলবেন যা পড়বে একদম শ্রুতির মতো সে মনে রাখবে, আপনি বলুন লিখতে লিখবে না, লিখবে না, কি মারাত্মক এই জায়গাটাতে ও ছোটবেলা থেকে লেখা, আজকে আজকে যে এসেছে সে ক্লাস বোধহয় 4 না 5 এ পড়ে, লেখার টেন্ডেন্সি নেই, কিছুতেই লিখবে না, লিখলে জ্বর এসে যায়, কালকে একজনকে করেছি ক্লাস 10 এ পড়ে একটি মেয়ে, মানে মোটামুটি বাড়িতে সে তার অত্যাচারে তার মা মানে পাগল হতে বাকি আছে, পাগল হতে বাকি আছে, মানে অলমোস্ট পাগল, এই যে জায়গাগুলো এই জায়গাগুলো আজকের দিনে দাঁড়িয়ে এগুলো কিন্তু যেটা বলছিলাম সাকসেস যেমন মানুষের জীবনে এক্সপোনেনশিয়াল বাড়ছে, এই প্রবলেমগুলো মানুষের জীবনে এক্সপোনেনশিয়াল মানে এগুলো বেশি বাড়ছে, ভীষণভাবে বাড়ছে, তো এই জায়গাটাতে আপনার জীবনের সফলতা যদি প্লাসে হয় তাহলে আপনি জীবনে এগোতে পারবেন না খুব দেরিতে, আপনার জীবনের সফলতা গুণিতকে হতে হবে, গুণে হতে হবে, বাহ এটা আজকে সেরা, ঠিক আছে, এটা আজকে সেরা, মানে এটা আগামী দিনে ট্যাগলাইন হবে অনুষ্ঠানের, আমি এটুকু আপনাকে বলতে পারি, যোগাযোগ আপনারা অবশ্যই করবেন, ব্যবহারিক জীবনে জ্যোতিষ আপনাদের জন্য আছে, ওই যে মানে সাফল্যটাকে গুণিতকে নিয়ে যেতে হবে আর কি, অনেক ধন্যবাদ দত্তদা সঙ্গে থাকার জন্য, নমস্কার। ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি স্টেলার অ্যাস্ট্রোলজি অ্যান্ড ভেদিক কালচার, একটি আধুনিকতম জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান, কৃষ্ণমূর্তি পদ্ধতি, হস্তরেখা, ভারতীয় ও বৈদেশিক বাস্তুশাস্ত্রের বিভিন্ন দিক, বৈদিক সংস্কৃতি, ব্যবহারিক জীবনে জ্যোতিষ শাস্ত্রের প্রয়োগ ইত্যাদি, বিভিন্ন সময়ের কোর্সে ভর্তি চলছে, শিক্ষান্তে নেওয়া হয় পরীক্ষা, সফল ছাত্রছাত্রীদের পেশাদারিত্ব সহযোগিতার সাথে সাথে প্রদান করা হয় উপাধি, প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আচার্য দেব দত্ত, যোগাযোগ কলকাতা শাখা 9831507867, দুর্গাপুর শাখা 9830078634, আসানসোল শাখা 9831507867, বর্ধমান শাখা 9831507867, শিলিগুড়ি শাখা 9733098030, কোচবিহার শাখা 9830066913, বহরমপুর শাখা 9831507867, মালদা শাখা 9830078634, পুরুলিয়া শাখা 9831507867, বিষ্ণুপুর শাখা 9830078634, শিলচর শাখা 9831507867, আলিপুরদুয়ার শাখা 9830066913।